হজম শক্তি কম করণীয় কি? দেখুন, হজম শক্তি কম এটা নিয়ে প্রচুর ভিডিও আছে। করণীয় খুব সহজ, সেটা হচ্ছে যে খাবারের মধ্যে অ্যাসিড অ্যাড করবেন। অ্যাসিড কমে গেলেই খাবার হজম হয় না, অ্যাসিড কমে গেলেই গ্যাস্ট্রাইটিস হয়, মানে গ্যাস্ট্রিক হয়। আপনার ডাক্তার আপনাকে হয়তো বলতে পারে ভুল করে যে ও তোমার অ্যাসিড বেড়ে গেছে, উল্টে অ্যান্টাসিড খাও। যদি অ্যান্টাসিড খাইছেন তাহলে জীবনের জন্য অ্যাসিড ব্যালেন্সটা আরো নষ্ট হবে। আপনার সারা জীবন আপনাকে হজম শক্তি কম নিয়ে বাঁচতে হবে, লং রান টার্মিনাল ডিজিজ হবে। সেদিকে আপনি যাবেন কিনা আপনি চিন্তা করেন। তারপরে আপনি অ্যাসিডটা অ্যাড করবেন। অ্যাসিড মানে কি? অ্যাপল সাইডার ভিনেগার সকালে খালি পেটে লেবু সহ খাবেন, লেবু রস খাবেন। আর প্রতিবেলা খাবারের পরে 2 চামচ বা 3 চামচ করে অ্যাপল সাইডার ভিনেগার অ্যাড করবেন। তারপরে আর কি করবেন? আর খাবারটাকে ভালো করে চিবিয়ে খাবেন। যদি মুখে ভাত দেন, যে ওই গলা পুরি গেলিয়ে ফেলেন, তাহলে শাসছে। কার্বোহাইড্রেট হজম হয় মুখে, এই যে আমাদের গ্ল্যান্ড থেকে যখন আপনার অ্যামাইলেজ আসে, অ্যামাইলেজটা কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে গ্লুকোজে পরিণত করে। তো আপনি যদি খাবারটা মুখে ভালো করে না চিবান, পেটের সেই দাঁত নাই যে পেটটাকে চিবাবে, তাহলে মুখে খাবারটাকে চিবাবেন প্রথম কাজ। দুপুরবেলা খাবার সাথে পানি খাবেন না। খাবার সাথে পানি খেলে ডাইজেশনটা কি হয়? উইক হয়ে যায় ডাইজেশনটা, ডাইজেস্টিভ এনজাইম গুলো পাতলা হয়ে যায়। ডাইজেস্টিভ এনজাইম পাতলা হলে ডাইজেশন ঠিক মতো হবে না। আর কি করবেন? দুটা কাজ করলাম না, একটা হলো অ্যাসিড অ্যাড করা আর খাবারটাকে ভালো চিবিয়ে খাওয়া। আর 3 নম্বর বললাম হচ্ছে যে খাবারের সাথে পানি না খাওয়া। 4 নম্বর কাজ যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি 2 বেলা খাবারের মাঝখানে সারাক্ষণ পানি খাবেন, এবং পানির মধ্যে লেবু বা অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে সারাক্ষণ খাবেন। তাহলে পেটের এসিড লেভেলটা ভালো হবে, পেট খাবার জন্য তৈরি হবে, তখন আপনি খাবারটা হজম হবে। এরপরে কি করবেন? 5 নম্বর কাজ হলো যে আপনি খাবার মধ্যে প্রচুর শাকসবজি রাখবেন, ভালো করে চিবিয়ে খাবেন। আর 6 নম্বর আরেকটা কাজ বলি, সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। আপনি একটু লম্বা সময় ফাস্টিং করবেন, 17-18 ঘন্টা যখন ফাস্টিং করতে পারবেন, তখন আপনার স্টিম সেল তৈরি হবে। স্টিম সেল তৈরি হয়ে আপনার যে গাট লেয়ার যে যে সমস্যাগুলো হচ্ছে, ডাইজেস্টিভ অর্গান গুলো কাজ করছে না, এগুলো আবার কাজ করতে শুরু করবে। স্টিম সেল সেখানে যেখানেই সমস্যা সেখানে স্টিম সেল কাজ করে। তো স্টিম সেল কখন তৈরি হয়? যখন আপনি 18 ঘন্টা ফাস্টিং করেন। হ্যাঁ, তো লম্বা সময় ফাস্টিং করবেন, তাহলে আপনার গাটটা হিলি হবে, ডাইজেশনটা ভালো হবে, এনজাইম তৈরি হবে বেশি, অ্যাসিডটা ভালো ব্যালেন্সে আসবে। হ্যাঁ, তাহলে লম্বা সময় ফাস্টিং করবেন, পারলে 20 ঘন্টা ফাস্টিং করেন, দেখেন ডাইজেশনটা আরো ইম্প্রুভ হবে। হ্যাঁ, তো সামারি করে বলি, প্রথম হচ্ছে যে খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খাবারের মধ্যে প্রচুর শাকসবজি রাখবেন, ভালো করে চিবিয়ে খাবেন। 3 নম্বর হচ্ছে খাবারের মধ্যে পানি খাবেন না। 4 নম্বর হচ্ছে যে যে অ্যাসিড অ্যাড করা খাবারের মধ্যে, খাবারের আগে পরে পানির মধ্যে। আর 5 নম্বর হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, মানে ফাস্টিং করবেন এমন ভাবে যাতে করে আপনার খাবার পুরো পেটটা পুরো ক্লিন হয়, যাতে স্টিম সেল তৈরি হয়। কত ঘন্টা? 16-18 ঘন্টা। সালাম আলাইকুম এভরিওয়ান। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন, এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।